গ্রিন বলি, যদিও বেশিরভাগ ক্ষেত্রে গ্রিন মানে এনার্জি এফিসিয়েন্সি, এইরকম একটা ব্যাপার তৈরি হয়েছে এখন যে গ্রিন এনার্জি এফিসিয়েন্সি, মেশিন এনার্জি এফিসিয়েন্ট হতে হবে, জেনারেটর এনার্জি এফিসিয়েন্ট হতে হবে, রিফ্রিজারেটর এনার্জি এফিসিয়েন্ট হতে হবে, বাল্ব এনার্জি এফিসিয়েন্ট হতে হবে, এই হচ্ছে গ্রিন। কিন্তু আসলে সত্যিকার অর্থে এনার্জি হচ্ছে গ্রিনের অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিস। মনে করেন যে আমরা আমাদের বাড়িতে এলইডি বাল্ব লাগালাম, লাগিয়ে দিনেও বাল্ব জ্বেলে রাখি, রাতেও বাল্ব জ্বেলে রাখি, তাহলে কি গ্রিন হলো? হলো তো না। হ্যাঁ, যদি আমি টিউবলাইট লাগিয়ে রাখতাম আরো বেশি খরচ হতো, কিন্তু যদি এলইডি লাইটও আমি মানে লাগিয়ে তারপর এটা বন্ধ না করি, তাহলে কিন্তু আমি গ্রিন হলাম না, তাই না? তাহলে মানে গ্রিনের সাথে আমাদের প্রাত্যহিক যে ব্যবহার, এই আমাদের যে অভ্যাস, তার একটা যোগাযোগ আছে, তাই না? ভাল লাগছে কথা? ভাল লাগছে না? ভাল লাগছে? হ্যাঁ, একটু মাঝে মাঝে আওয়াজ দিবেন, নাহলে কিন্তু আমি এনার্জি পাবো না। সবচেয়ে বেশি যোগাযোগ আছে গ্রিনের সাথে শান্তির, সবুজের সাথে শান্তির একটি যোগাযোগ আছে। যেমন আমি সকালেও বলছিলাম যে আমরা যখন গ্রামে যাই, সবুজের মাঝখানে যাই, মনের অজান্তে একটা ভালো লাগা তৈরি হয় না? তৈরি হয় তো। আমরা যখন ছুটি ছাটা চিন্তা করি, যে ছুটি ভ্যাকেশন, তখন কি চিন্তা করি? ভাবি যে গুলিস্তান যাব, নাকি ভাবি যে কোনো একটা গ্রামে যাব, বা কোনো একটা রিসোর্টে যাব, বা সমুদ্র পাড়ে যাব, তাই না? তার মানে কার কাছে যাব? প্রকৃতির কাছে যাব। কিন্তু সত্যিকার মানে যদি সত্যিকার বলে আমরা চিন্তা করি, প্রকৃতি কি এখানে নাই? বাতাস কি এখানে নাই? আকাশ কি এখানে নাই? তাইলে আমি প্রকৃতির কাছে কোথায় কেন যেতে চাই? কারণ এখানে সবুজ নাই, এখানে গ্রিন নাই, তাই না? ব্যাপারটা চিন্তা করলে তা আমাদের সবুজের কাছে যেতে হবে। এবং আপনি দেখবেন যে আপনারা যদি একটু আপনাদের পেছন ফিরে তাকান ছোটবেলার দিকে, যখন আপনি সবুজের মাঝখানে গিয়ে বসেছেন, বা একটা গাছের তলে বসেছেন, বা নদীর পাড়ে বসেছেন, তখনকার যে অনুভূতি, সেটা কিন্তু ঢাকায় আমরা সবসময় পাচ্ছি না। আর শান্তি বলতে তাহলে কি আমরা কি বুঝি? ওই রকম একটা অনুভূতি কি তো বুঝি, নাকি শান্তির কোনো অন্যরকম অনুভূতি আছে? তাহলে যদি আমরা ধরে নেই যে সবুজের সাথে শান্তির একটা যোগাযোগ আছে, তাহলে কি ভুল ধরা হবে না? ঠিক না? তাই যদি হয়, তাহলে আমার ঘরে সবুজ নাই কেন? কারো কারো ঘরে নিশ্চয়ই আছে, কিন্তু আমার ঘরে কি সবুজ আছে? আমি কি একটি মানি প্লান্ট গাছ লাগিয়েছি? আমি কি ছোট্ট দুটা পাতাবাহার গাছ লাগিয়েছি যেগুলি ঘরে হয়? লাগাই নাই। যদি না লাগিয়ে থাকি, কেন না? খুব কি দাম বেশি? মানে শান্তির চেয়ে কি দাম বেশি গাছগুলোর? না কিন্তু, তাই না? তাহলে আমরা চাইলেই কিন্তু শান্তিকে আমার কাছাকাছি আনতে পারি। খুব বেশি পয়সা কি লাগে? লাগে না, তাই না? আমার জানালায় যদি একটা মাধবী লতা মানে ঝুলে থাকে, সকালে উঠলে কি আমার খারাপ লাগবে? ভালোই লাগবে। তাহলে আমরা কিন্তু চাইলে খুব সহজে সবুজ এনে আমার ঘরে রাখতে পারি, যেটা আমার কিছুটা শান্তি উৎস হতে পারে। আবার যদি মনে হয় যে আমার ঘরে অনেক সবুজ, কিন্তু আমি একটাও তাকায় দেখছি না, তাকিয়ে দেখছি না, ধরে দেখছি না, তাকে নার্চার করছি না, তাকে পরিচর্যা করছি না, তাহলেও কিন্তু আমি আবার মজাটা পাবো না, তাই না? যে আপনার সামনে অনেক খাবার, আপনার খিদেও লেগেছে, কিন্তু আপনি খাচ্ছেন না, তাহলে কি আপনি মজাটা পাবেন? তার মানে সবুজকে আমার পরিচর্যা করতে হবে, ভালোবাসতে হবে, সবুজের সাথে থাকলে যে অনুভূতি হয় সেই অনুভূতিটা বুঝতে হবে, তাহলে কিন্তু আমি দিনে দিনে আরো বেশি ভালো লাগার দিকে যাব। আমাদের জীবনে অনেক সমস্যা, আপস থাকবে, ডাউন থাকবে, আর স্ট্রেস থাকবে, কিন্তু আপনি যদি খুব স্ট্রেসফুল কখনো নিজেকে মনে করেন আর একটি সবুজ পাতার দিকে তাকিয়ে থাকেন, 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার স্ট্রেস চলে যাবে। প্রথমে 1-2 মিনিটে যাবে না কিন্তু। তাইলে যদি আপনার বাসায় একটা সবুজ গাছ থাকে আর আপনার যদি স্ট্রেস হয়,
তাহলে কি স্ট্রেসের ওষুধ পাওয়া গেল? পাওয়া গেল না? করে দেখবেন, করলে কিন্তু বুঝবেন যে এটার মূল্যটা কত। এখন শুনতে হয়তো ভালোই লাগছে, কিন্তু আপনি যদি না করেন, এই এই শোনার কোনো ভালো লাগার তেমন কোনো মানে দীর্ঘমেয়াদী কোনো কাজ হবে না, তাই না? এবার আসি গ্রিনের সাথে এই শান্তির আর কি যোগাযোগ আছে। সব ধর্মেই বলে অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই, এটা আমাদের মুসলমান ধর্মে বলে। অন্য ধর্মে নিশ্চয়ই এরকম কিছু আছে যে অপচয়টা করা দরকার নাই, কিন্তু আমরা কি অপচয় করছি না? আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, বাতিটা বন্ধ তো করছি না, ভুলে যাচ্ছি। আর চাকরির বাতি যদি হয় তাহলে তো হইলই, চাকরির বাতি আমার কি, তাই না? কিন্তু খেয়াল করে দেখবেন, যেই বাতির বিল আপনি দেন না, সেই বাতি যদি আপনি বন্ধ করেন আপনার ভালো লাগবে, কারণ আপনি একটি ভালো কাজ করেছেন, তাই না? আপনি যদি একটি ভালো কাজ করেন তাহলে আপনার ভালো লাগবে। আপনি যদি বুঝে শুনে একটি বাতি বন্ধ করেন যার সাথে আপনার কোনো লেনা দেনা নাই, মানে না করলে কিছু যায় আসে না, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে। হ্যাঁ, আপনার ঘরের বাতি আপনি বন্ধ করবেন ইলেকট্রিক বিল না দেওয়ার কারণে, সেটা আরেকটা ব্যাপার। কিন্তু ভালো লাগা হবে তখন যখন আপনি আনকন্ডিশনালি একটি ভালো কাজ করবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ময়লা কলার ছোকলা পড়ে আছে, আপনি পাশ দিয়ে হেঁটে যেতে পারেন, চাইলে তুলে ফেলে দিতে পারেন একটা টিস্যু টিস্যু দিয়ে। যদি তুলে ফেলে দেন, আমি গ্যারান্টি দিতে পারি যে আপনার ভালো লাগবে। তাহলে আমি অপচয় করলাম না, সেটা কি গ্রিন না? গ্রিন বলে না যে রিডিউস করো তোমার ব্যবহার, তোমার জিনিসপত্র, তাহলে তার সাথে শান্তির কি যোগাযোগ হলো না? একটা উদাহরণ দিই, আমি যেই বাসায় থাকি, আমি দোতলায় থাকি আমার অফিস, তো ওই একতলার সিঁড়িতে সবসময় একটা বাতি জ্বলে দিনে এবং রাতে। তো আমি যখন বাসা থেকে বেরোই, যখন আমি বাতিটা জ্বালানো দেখি তখন খুশি হই, এই জন্য খুশি হই যে আমাকে এটা বন্ধ করাটা সুযোগ পাওয়া গেছে। যেহেতু আমার বাতি না, এটা বাড়িওয়ালার বাতি, আমার কিছু যায় আসে না, এটা আমার বিল থেকে যায় না, মাঝে মাঝে দুইটা বাতি জ্বলে। কিন্তু আমি যদি বন্ধ করতে পারি, আর সেদিন যদি আমার কোনো নতুন প্রজেক্টের অ্যাপয়েন্টমেন্ট থাকে, আমি সে বন্ধ করার মুহূর্ত থেকে এত বেশি ভালো লাগে, আমার আমার কনফিডেন্স টাচ স্কাই যে আমি তো ভালো কাজ করে যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমি প্রজেক্টটা পাবো। কনফিডেন্সের দাম আছে না? কনফিডেন্স কিন্তু একজনের মধ্যে থেকে আরেকজনের মধ্যে ভাইব্রেট করে, মানে টাচ হয় যে কে কনফিডেন্ট আর কে কনফিডেন্ট না, এটার একটা কিন্তু অটোমেটিক একটা ব্যাপার আছে, ভাইব্রেশন আছে, একটা সিগনাল আছে যেটা আমরা দেখতে পাই না। যেমন মোবাইল ফোনের সিগন্যাল আমরা দেখতে পাই না, কিন্তু মোবাইল ফোনের সিগন্যাল এখানে আছে না? তো পজিটিভনেস বা আপনার যে কনফিডেন্স, তারও একটা ভাইব্রেশন আছে। তো আপনি যদি সেটা তৈরি করতে পারেন নিজে, আপনি যার সাথে কথা বলবেন, যেখানে কথা বলবেন, দেখবেন যে কাজ হয়ে যাচ্ছে। কিন্তু কাজটা কি খুব অল্প না, যেটা বাতি বন্ধ করে দিলাম? কিন্তু আমি এটাকে অল্প ভাবি নাই, আমি ভাবেছি কি, আমি আমার মধ্যে তৈরি করেছি একটা অ্যাপস, মোবাইলে অ্যাপস কাজ করে না, অ্যাপ দিছি যে অনন্ত তুমি যদি এরকম কাজ করো তাহলে তোমার ভালো হবে। এটা আমি আমার মাথার মধ্যে আমার কনসিয়াসে সাবকনসিয়াসে ঢুকাইছি। এখন দেখেন আমি কথা বলতেছি, আমার কথার মধ্যে একটা জোর হচ্ছে, আমি খুব প্যাশন নিয়ে কথা বলতে পারছি। কেন? বিকজ আই ডু ইট এভরি ডে। ঠিক আছে, আমার অফিসে যে অফিসটা আমরা চালাই তার সেম সাইজ তিনটে অফিস আছে, পরপর দোতলা তিনতলা চারতলা, একটা প্রাইভেট বাড়িতে পুরো তালাটা মিলে একটা অফিস, আমারটা একটা অফিস, তারপর আরেকটা অফিস, তারপর আরেকটা, তিনটে অফিস, তারপরে দোতলা বাড়িওয়ালা থাকে। আমার উপরতলার অ্যাভারেজ ইলেকট্রিসিটি বিল হচ্ছে অ্যারাউন্ড 12,000 থেকে 15,000 টাকা তাদের দুজনের, আমার হচ্ছে 5,000 থেকে 6,000 টাকা। কি কারণ? আমার অফিসে কেউ বাতি লাগায় অফিস থেকে বেরোয় না, কারণ প্রতিদিন আমি বন্ধ করে বেরোই, তারা বেরোলে তারা লজ্জা পায়। এখন মাঝে মাঝে আমার যে কাজের লোক সেও বলে, ও মামা বলে ডাকে, মামা আপনি বাতি বন্ধ করেন নাই। আর আমি তো ঘর থেকে যাই নাই কোথাও, যাবো যাবো পাশে গেছি, বলে না আপনি বাতি বন্ধ করবেন, কারণ আপনি আমাকে বলেছেন বাতি বন্ধ করতে। তো বাতি ফ্যান যেখানে যেটা দরকার যদি না লাগে যদি বন্ধ করি, তাহলে পার্থক্যটা কত? 5,000 আর 12,000, অনেক টাকা পার্থক্য। কিন্তু এটা একদিন করলাম আরেকদিন করলাম না, তাহলে কিন্তু এটা দেখা যাবে না আর কি, তখন এই পার্থক্যটা দেখা যাবে না। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আপনি যদি নিজে নিজে করেন, কোনো ইউজিবিসি আসবে না আপনাকে সার্টিফিকেট দিতে, রাইট? কেউ বলবে না ভাই তুমি এটা ভালো কাজ করছো, থ্যাংক ইউ। বাট
আপনি যদি চিন্তা করে করেন ইউ ফিল গুড আর ফিল গুড আর শান্তির মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে কোনো ফিল গুড আর শান্তির মধ্যে কোনো পার্থক্য নেই তাই না সো এই জন্য আমরা বলি যে আমাদের এই গ্রিনটাকে আমাদের বুঝতে হবে গ্রিনটাকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা এখানে একটা মেলা করছি আজকে এই মেলাতে আমরা কি আরো গ্রিন হতে পারি কিনা তাই না এখন এই মেলাতে মনে করেন আমরা প্রচুর প্লাস্টিক ব্যবহার করলাম তারপর মেলার পরে সেই প্লাস্টিক সব নদীতে ফেলে দিলাম তাহলে কি গ্রিন হলো হলো না তো আবার এটাও ঠিক যে পুরো প্লাস্টিক ছাড়া কিন্তু আমি চলতে পারবো না তো প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোনো কাজ করি তাতে চেষ্টা করা যে আচ্ছা এর মধ্যে কি আরেকটু গ্রিন হওয়া যায় কিনা আরেকটা উদাহরণ দিই আমাদের একটা স্টল আছে ওখানে দেখবেন সেই স্টলে আমরা পানির বোতল কিনেছি পাঁচ লিটারের পানির বোতল কিনে নিয়ে এসছি ওটা প্লাস্টিক কিন্তু আমি যদি পাঁচ লিটার না কিনে ২৪টা ছোট বোতল কিনতাম তাহলে কি বেশি প্লাস্টিক খরচ হতো না তাহলে আমি কি করলাম যে দুটো অপশনের মধ্যে আমি একটা নিলাম যেটাতে একটু ভালো ওইটার চেয়ে সাথে কি করলাম আমার যে যা ছেলেরা আছে ওদের আমাদের গ্লাস নিয়ে আসো বালতি নিয়ে আসো মানুষকে গ্লাস ধুয়ে ধুয়ে পানি দাও রাইট আমার স্টলে গেলে আপনি দেখবেন গ্লাস আছে পানি আছে পানির বোতলটা আমরা কিনেছিলাম কালকে আজকে কি করেছি কালকে যাওয়ার সময় পাঁচ লিটারের খালি বোতল বাসায় নিয়ে গেছি আমার যে ফিল্টার আছে সেই ফিল্টার থেকে পানি করে আবার পাঁচ বোতল নিয়ে আসছি তাহলে আমি দুই দিনে দুইটা বোতল না কিনে দুই দিনে একটা বোতল কিনেছি তার মানে আমি 50% প্লাস্টিক সেভ করেছি এর মানে কি এই যে আমি একটা আরেকটা ফাইভ লিটারের পানি অ্যাফোর্ড করতে পারি না না কিন্তু ইটস নট দ্যাট কেস আমরা কিছু স্ন্যাক্স কিনেছি রাইট এখন স্ন্যাক্স ছোট ছোট প্যাকেটে বাজারে লেক্স সাইজ বিস্কিট আছে আপনাকে এক প্যাকেট দিয়ে দিলাম আপনি খেয়ে ছোলাটা ফেলে দিলেন আমরা সেটা না খেলে বাল্ক বিস্কিট কিনেছি পিরিচে দিব আপনি যতটা খাবেন খাবেন না খেলে না খাবেন কিন্তু মানে ফেলে দেওয়ার মতো কোনো কাবার নাই দ্যাট ইজ গ্রেট দ্যাট ইজ গ্রেট সো আমাদের গ্রিন নিয়ে যখন আমরা কথা বলবো তখন উই শুড থিঙ্ক দিস ওয়ে যে আমি আমার এই কাজটি আরেকটু ভালো কিভাবে করব যেমন আপনারা যখন মুখ ধোন তখন কি হয় বলেন তো কতটুক পানি মুখে লাগে আর কতটুক পানি পড়ে যায় যদি আপনি কল খুলে মুখ ধোন আর কল বন্ধ করে তাহলে মুখ ধুতে পারবেন না পারবেন কি কারণ পানি এরকম করে নিলে কি হবে যখন নিচ্ছেন তার তখন পানি কিন্তু পড়ছে খেয়াল করে দেখেন তাহলে কি করতে হবে আমি যেটা করি আমার একটা চমৎকার মাগ আছে মগ ওটার মধ্যে পানি নেই তারপর ওটা দিয়ে হাত দিয়ে দেওয়া দেব তাইলে এবার চিন্তা করি যে কোন অপশনটা ভালো আমরা গ্রিন করতে গেলে উই শুড ডু দিস কাইন্ড অফ থিংস আচ্ছা এবার গ্রিন নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা দু একটা প্রশ্ন নেবো তারপর অনুষ্ঠান শুরু করে দেবো এতক্ষণ যে কথা বললাম কারো কোনো বলার আছে কিনা প্রশ্ন আছে কিনা নাই কোনো প্রশ্ন নেই প্রশ্ন না থাকার দুটো কারণ হতে পারে একটি হচ্ছে যে আমি এত ভালো বলেছি এর মধ্যে কোনো প্রশ্নই আসতে পারে না আর দুই হলে যে আমি যা বলছি কেউ কিছু বুঝে নাই কোনটা ঠিক হ্যাঁ ভাল লাগছে মাইকে বলেন আসেন মাইকে বলে আরেক সাথে কিছু বলেন যে কি ভাল লাগছে আপনি যেটা বললেন আই লাইক ইট ভেরি মাচ যেটা আপনি বললেন যে একটা হাতে করে পানি না নিয়ে একটা মাগে করে পানি নিয়ে দ্যাট আই এম সেভিং দ্য ওয়াটার দ্যাটস দ্য ওয়ান্ডারফুল আই লাইক ইট ভেরি মাচ দিস ইজ ধন্যবাদ আসলে আপনারা যখন আমার সাথে কথা অংশগ্রহণ করলে হবে কি কথা মানে জিনিসটা মজার হবে তাহলে শুনতে শুনতে হয় কি আমরা সাধারণত হিউম্যান সাইকোলজি বলে যে আগে ছিল ২২ মিনিট মানুষ মনোযোগ দিয়ে শুনতে পারতো কোনো একটা জিনিস ২২ মিনিট এখন নাকি আমাদের মনোযোগের মাত্রা হচ্ছে ৯ সেকেন্ড যে আমরা ৯ সেকেন্ডের বেশি কোনো একটা বিষয়ে মনোযোগ দিতে পারি না এই জন্য দেখবেন যে যত কমার্শিয়াল বিজ্ঞাপন আছে এখন বিশেষ করে অনলাইনে দেখবেন সবগুলো ৯ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ
কারণ তারা জানে যে 9 সেকেন্ডের বেশি আপনি দেখবেন না, তাহলে তারা কেন পয়সা খরচ করে 9 সেকেন্ডের বেশি বিজ্ঞাপন দিবে? তারা তো আসলে কন্টিনিউয়াস রিসার্চ করে, সো দে পুট 9 সেকেন্ড বিজ্ঞাপন। তো এখন আপনারা যখন কথা বলবেন, আপনি যখন ইনভলভ হয়ে যাবেন, তখন কিন্তু টাইম চলে যাবে প্রেম করার মতো। হ্যাঁ, প্রেম করার সময় কিন্তু টাইম মনে থাকে না, হ্যাঁ অন্য সব কাজে টাইম মনে থাকে, তাই না? আর আর খারাপ সময় তো টাইম যায়ই না। কিন্তু আসলে কি টাইম আটকে থাকে, নাকি টাইম টাইমের মতো ওই 24 ঘন্টায় একদিন, তাই না? ঠিক না? আচ্ছা, গ্রিন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই? গ্রিন নিয়ে আর কারো কোনো প্রশ্ন? প্লিজ মাইক ফুল। আপনি সকলের কাছে গ্রিনের সংজ্ঞাটা ক্লিয়ার করবেন। ওকে, ধন্যবাদ। গ্রিনের সংজ্ঞা খুব চমৎকার একটি কথা বলেছেন, থ্যাংক ইউ, তার জন্য একটা তালি দিই। চমৎকার একটা জিনিস বলেছে যে গ্রিনের সংজ্ঞাই যদি না জানি তাহলে গ্রিন না নিয়ে আলোচনা করা কি হবে। গ্রিনের অ্যাক্রোনিম হচ্ছে সাস্টেনেবিলিটি। কেমন? গ্রিনের প্রতিশব্দ হচ্ছে সাস্টেনেবিলিটি। এবং এই সাস্টেনেবিলিটি যে সংজ্ঞা, সেটি হচ্ছে তুমি ততটুকু ব্যবহার করো যতটুকু তোমার দরকার, আর বাকিটুকু তোমার নতুন প্রজন্মের জন্য রেখে যাও। বলছে না যে তুমি কম ব্যবহার করে সেভ করো, বলছে ইউ ইউজ অ্যাজ মাচ ইউ নিড অ্যান্ড প্লিজ লিভ দ্য রেস্ট ফর দ্য ফিউচার জেনারেশন। দিস ইজ কল সাস্টেনেবিলিটি। সো গ্রিনেও তাই, আপনার যতটুকু মুখ ধোয়ার জন্য পানি দরকার আপনি অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু যেটা আপনি হাত তোলার পরে যেটা পড়ে যাচ্ছে সেটা আপনি ব্যবহার করছেন না আসলে, জাস্ট সেভ দ্যাট ওয়ান, রাইট? তাহলে দেখবেন যে এভরিথিং হ্যাজ বিন চেঞ্জ। আমরা গ্রিন বিল্ডিং কনসালটেন্সি করি, আপনারা অনেকেই জানেন, আমার প্রায় 116টা প্রজেক্ট এখন। তো যতগুলো আমরা বিল্ডিং, এক্সিস্টিং বিল্ডিং গ্রিন করছি, সেগুলো একটা এনার্জি অডিট করতে হয়। এটা একটা প্রসেস, আমি একটু পরে ডিটেলস বলবো, এখন শুধু একটু সিনাস বলবো। এনার্জি অডিট করে দেখা গেল যে এক একটা বিল্ডিং বা ফ্যাক্টরি তারা 20-40% এনার্জি ওয়েস্ট করছে, 20-40%। এবং একটা এক্সাম্পল দিলে খুশি হবেন, দেখবেন ওরা কিন্তু গ্রিন হচ্ছে, ওদের একটা সাইন আছে, দেখেছেন আপনারা ওটা যে গ্রিন হচ্ছে, এই দে আর গোয়িং ফর গ্রিন সার্টিফিকেট, উই আর দেয়ার কনসালট্যান্ট। সো আমরা ওইটার প্রাথমিক যে কাজ, যে এনার্জি অডিট করে ফেলেছি, তারা মাসে 22 লক্ষ টাকার এনার্জি ওয়েস্ট করছে, 22 লক্ষ টাকা। কি করছে এনার্জি? এদিকে হয়তো একটা জিনিস, একটা কম্প্রেসার আছে লিক হচ্ছে, ওদিকে এক্সট্রা লাইট জ্বলতেছে যেখানে কেউ নাই, হ্যাঁ সব জায়গায় সব লাইট সবসময় জ্বলতেছে, ঠিক আছে, আপনার চিলারগুলো ক্যালিব্রেশন করা নাই, এরকম বিভিন্ন বিষয় আছে। তো একটা কোম্পানি যদি 22 লাখ টাকা মাসে লস করে, আর আমরা যদি সেটা বাঁচাতে পারি, এটা ভালো হলো না খারাপ হলো? দ্যাট ইজ গ্রেট। সো সাস্টেনেবিলিটির আরেকটা অংশ হলো যে আমার যে আয় তার থেকে ব্যয় কম হতে হবে যাতে আমার প্রফিট হয়। তো আমি যদি তার ব্যয় কমিয়ে ফেলি তাহলে তার প্রফিট বেড়ে যাবে। গ্রিনের তিনটা পিলার, কেমন? একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ইকোনমি, একটা হচ্ছে হেলথ। ওকে, ইকোনমি, হেলথ, এনভায়রনমেন্ট। তার মানে আপনার এনভায়রনমেন্টও দরকার, ইকোনমিক্যালও হতে হবে, এবং আপনার হেলথও ঠিক থাকতে হবে। যে না আমার গরম লাগে লাগুক, আমি এয়ার কন্ডিশন চালাবো না, দ্যাট ইজ নট গ্রিন। আমি এয়ার কন্ডিশন চালাবো, যতটুক দরকার ততটুক চালাবো, পারলে একটা এফিশিয়েন্ট এয়ার কন্ডিশন কিনবো, এবং এয়ার কন্ডিশন যখন চলবে যত ছিদ্র আছে আমার ঘরের সবগুলো বন্ধ করে দিব। কারণ ছিদ্র থাকলে কি হবে? বাইরের হিট ঢুকবে, এয়ার কন্ডিশন কম কাজ করবে, তাই না? একটা এক্সাম্পল দিই যে আপনারা এখন এখানে বসে আছেন, মোটামুটি একটা ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডা কিন্তু একটু কম আছে, একটু গরম গরম আছে, কেন বলেন তো? প্রচুর ছিদ্র, দেখেন। এটা যদি আমার ইভেন্ট হতো, মানে আমি যদি ইভেন্টের হত্যাকর্তা হতাম, আমি এই ছিদ্রগুলো বন্ধ করাতাম, যে এই ছিদ্রগুলোকে আরো কিভাবে বন্ধ করা যায়, বন্ধ করলেই আমার এয়ার কন্ডিশন আরো 10% বেটার পারফরমেন্স দিত। আমি টাকাও খরচ করলাম, এয়ার কন্ডিশনও লাগালাম, এনার্জিও খরচ হচ্ছে, কিন্তু কমফোর্ট পাচ্ছি না, আমাদের গরম লাগছে, কেন? চিন্তা করছি না বলে, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবং এই প্রবলেম আপনি কিন্তু এখানে না, এই এই যে না জানার এই প্রবলেমটা আমাদের সবার মধ্যে আছে, কারণ আমাদের কোথাও এই জিনিসগুলো শেখানো হয় না, কোথাও এই জিনিসগুলো বলা হয় না যে এই এই করতে হবে, এই করা যাবে না, আমাদের স্কুলে কলেজে কোথাও নাই,
স্কুলে দেখতাম যে একটা ফ্যান ঘুরতেছে তো ঘুরতেছে আছে, ওটা যে কবে কেউ বন্ধ করছে আমার ক্লাসের ফ্যান আই ডোন্ট রিমেম্বার, কারণ তখন আমি ছোট ছিলাম আমি জানতাম না, ফ্যান ঘুরতেছে আমরা ক্লাস থেকে বেরিয়ে গেছি পরের দিন আসছি ওটা কিন্তু ঘুরতেই আছে, তো স্কুলের ফ্যান আমার কি, তাই না? সো আমাদের সবার কিন্তু এই বিষয়টা আছে, তো এই জায়গা থেকে গ্রিনের যে সাস্টেনেবিলিটি হইতে হবে, আবার অনেক টাকা খরচ করব যেই টাকা ফেরত আসবে না, দ্যাট ইজ অলসো নট গুড, কারণ তাহলে আমি ব্যবসাতেই টিকবো না, তাহলে গ্রিন কি থাকবে?